আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এডুকেশন হেল্পলাইন। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব দুশ্চিন্তার মধ্যে সময় কাটছে তোমাদের, কারণ পরীক্ষা কবে হবে সেটা তোমাদের জানা নেই বা তোমরা এখনও পর্যন্ত জানতেই পারছো না। তারপর ভয়ঙ্কর করোনা ভাইরাসের জন্য সবাই অনেক আতঙ্কে আছো, বুঝতেই পারছি। যাই হয়ে যাক না কেন, তোমাদের পরীক্ষা দিতেই হবে। তো আর দেরি না করে কাজের কথায় আসি। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে বাংলাতে বেশি মার্কস তোলার জাদুর কাঠি। এই পত্রে তুলনামূলক সহজ প্রশ্ন করা হয় এবং মোটামুটি বিগত বছরের প্রশ্ন থেকেই কমন পাওয়া যায়। বাংলা দ্বিতীয় প্রশ্নটি সাধারণত দুইটি অংশে থাকে। প্রথম অংশ হচ্ছে ব্যাকরণ অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে নির্মিতি অংশ। তো প্রথমে ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করা যাক। এই অংশে থাকে 30 নম্বর, আর এই 30 নম্বরের জন্য থাকে 6টি ব্যাকরণ সম্পর্কিত বিষয়, যার প্রত্যেকটির মান 5 করে। প্রথমে আসে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো এবার আসি লাইন বাই লাইন ডিটেলস নিয়ে বাংলা বানানের নিয়ম। তাহলে বন্ধুরা, এবার দেখা যাক বাংলা বানানের নিয়মে কী রকম প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, উচ্চারণের রীতি কাকে বলে, অথবা বাংলা উচ্চারণের 15টি নিয়ম, অথবা বাংলা শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা কেন। এখানে নোট করা প্রয়োজন, এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধ্বনি উচ্চারণের নিয়ম, স্বরেও ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, মফালা বফালা উচ্চারণের নিয়ম তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ। এখানে এগুলোর পাশাপাশি তোমাদের কিছু বানান শুদ্ধ করতে বলা হবে, সেগুলোর জন্য তোমরা প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন করলেই হয়ে যাবে। 2017-18 পর্যন্ত বোর্ড করলেই পেরে যাবে। বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের 6টি নিয়ম অথবা বাংলা ভাষায় তৎসম শব্দের 5টি নিয়ম, নতবিধান অথবা শতবিধান কাকে বলে 5টি নিয়ম, এগুলো পড়লেই চলবে। অথবা তোমাদের অথবা অপশনে থাকবে কিছু বানান শুদ্ধকরণ, সেগুলো তোমরা দেখে নিতে পারো বোর্ড কোয়েশ্চেন সলভ করে। পদ প্রকরণ, ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, কত প্রকার ও কী কী, এখান থেকে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, আবেগ এগুলো বেশি গুরুত্বপূর্ণ। বাংলা শব্দ গঠন, বাংলা শব্দ গঠনের মধ্যে উপসর্গ, প্রত্যয়, সমাস থেকে প্রশ্ন হয়ে থাকে। উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কী কী, উদাহরণসহ আলোচনা করো, অথবা উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দত্তকতা আছে। প্রত্যয় ও সমাসের মাসে সমাস তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ ও সহজ। তাছাড়াও এখানে তোমাদের অথবা অপশন দিয়ে কিছু পরিবর্তন, অথবা যেমন সমাস পরিবর্তন অথবা উপসর্গ, এই টাইপ কোন কিছু কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করে নিলেই হয়ে যাবে। এবার আসি বাক্যতত্ত্ব, বাক্য কাকে বলে, অথবা বাক্য গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী, উদাহরণসহ লেখো, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। প্রয়োগ অপপ্রয়োগ, এই অংশে বিগত 15 বছরের প্রশ্ন পড়লে ইনশাল্লাহ কমন আসবেই। নির্মিতি অংশ এবার আসি, দ্বিতীয় অংশে, যেটা এই অংশে 70 নম্বর থাকে, যার জন্য 6টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রথমেই এখানে পারিভাষিক শব্দ থেকে কিছু শব্দের বাংলা অর্থ কিংবা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে বলা হয়। এক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন থেকে কমন আসার সম্ভাবনা থাকে, এই অংশের মান থাকে 10। অনুবাদের থেকে শব্দার্থের অর্থ লেখা বেশি সহজ এবং মার্কস ভালো পাওয়া যায়, তাই তোমরা সবাই শব্দার্থ শব্দের অর্থ লেখাটার উপর গুরুত্ব দিবে। সেক্ষেত্রে তোমরা 2000-2018 পর্যন্ত পড়লেই, অর্থাৎ 2018 সাল অথবা 2019 সাল পর্যন্ত যদি বোর্ডগুলো পড়ে ফেলো তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। 2 নম্বর, এই অংশের মান হচ্ছে 10। দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা অথবা ভাষণ রচনা করতে বলা হয়। প্রশ্নে যে কোনো দুটি থাকে তার মধ্যে একটি লিখতে হবে। ভাষণ তুলনামূলক কঠিন ও কম গুরুত্বপূর্ণ, তাই ভাষণটা বাদ দিয়ে তোমরা দিনলিপি অথবা
অভিজ্ঞতা বর্ণনার প্রতি জোর দিতে পারো। তিন, এই অংশের মান হচ্ছে দশ। বৈদ্যুতিক চিঠি অর্থাৎ ইংরেজিতে আমরা বলি ইমেল, খুদে বার্তা ইংরেজিতে আমরা বলি SMS, এবং আবেদনের মধ্যে যে কোনো দুইটি দেওয়া থাকবে এবং একটির উত্তর লিখতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র অবশ্যই থাকবে, কিন্তু সাবধানতা জন্য বাকি দুইটার লেখা পদ্ধতি ভালোভাবে দেখে নাও, মুখস্থ করার দরকার নেই, তবে লেখার যে পদ্ধতিটা আছে সেটা দেখে নিলেই হবে। চার, এই অংশের মান হচ্ছে দশ। সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি করে দুইটি প্রশ্ন থাকবে এবং একটির উত্তর করতে হবে। এই অংকের মান হচ্ছে দশ। সংলাপ রচনা থেকে একটি এবং ক্ষুদে গল্প রচনা থেকে একটি করে মোট দুইটি প্রশ্ন থাকবে এবং একটি লিখতে হবে। এবার আসি ছয়, প্রবন্ধ রচনা। রচনা এই অংশে সব থেকে সময় বহুল ও গুরুত্বপূর্ণ অংশ। রচনার মান হলো ২০। এখানে ৫টি গুরুত্ব রচনা দেওয়া থাকবে, একটি লিখতে হবে। আমাদের পাঠ্য বইয়ে অনেক রচনা দেওয়া আছে, এক পড়া তো সম্ভবই না, তাই আমি আমার মতো করে কিছু রচনার শর্টলিস্ট করে দিলাম, সেগুলো বলছি। প্রথমে মুক্তিযুদ্ধ সম্পর্কিত, ভাষা আন্দোলন সম্পর্কিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত, পোশাক শিল্প, পর্যটন শিল্প, পরিবেশ দূষণ, নারীদের ক্ষমতায়ন, মাদকাসক্তি, জলবায়ু পরিবর্তন। এখানে প্রতি বছর চলমান বিষয় নিয়ে একটি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সেই হিসেবে গুরুত্বপূর্ণ কিছু রচনা হলো, যেহেতু মুজিববর্ষ চলছে তাই বঙ্গবন্ধুকে নিয়ে রচনা অনেক গুরুত্বপূর্ণ, পদ্মা সেতু ও অনেক গুরুত্বপূর্ণ। তবে করোনা ভাইরাস রচনা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা আসার সম্ভাবনা অনেকটাই কম, তাই এই রচনা নিয়ে চিন্তা না করে কিভাবে এই ভাইরাস থেকে নিজেকে ও নিজেদের আপনজনদের সুরক্ষিত রাখবেন সেই বিষয়ে সচেতন হন। সবার জন্য দোয়া রইল, শুভেচ্ছা রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।